একটা মেয়ে আমাকে বট বলছে ভাবা যায় আমি নাকি বট অনটপ মারতে পারি না খেলা পারি না তো আমি এখানে কি করব ভাই আমি তোর চাইলে তারে থাপ্পড়ও মারতে পারবো না কারণ সে বট বলছে এখন আমার এটা বট প্রমাণ করতে গেলে তার সাথে ওয়ান ভার্সেস ওয়ান অবশ্যই খেলতে হবে তো রীতিমতো ভাই তো যাক মেয়েটা ভাই আমারে বলতে যে 7-0 দেবে নাকি একটা ছেলে মানুষ যদি আমারে বলে যে ভাই তোমার 7-0 দেবো আমি কিন্তু মাইন্ড করি না কিন্তু মেয়ে বললে কেমনটা লাগে তোমরা কও তো গাইস এখানে আমাদের প্রথম রাউন্ডে এম পাঁচশো নিছি আর এটা অবশ্য তোমরা জানো কিনা জানি না এম পাঁচশো দিয়ে কিন্তু আমি ভালো ওয়ানটপ মারতে পারি সব থেকে বড় কথা হচ্ছে আমার হাতে যদি এম পাঁচশো থাকে তাহলে আমার কাছে দুইটা চারটা প্লেয়ার কিছুই না আর অপোজিটে বিপরীত পাশে তো আছে একটা মাইয়া মানে ওরে ভাই এম পাঁচশো দিয়ে মারার আগে থেকেই মাথায় লাগবে এটা আমি জানি তো যাই হোক এম পাঁচশো নিয়ে যাচ্ছি ভাই এদিকে পিসি লাগ দিতেছে কাহিনিটা কি এয়ার ড্রপ পড়ছে প্রথম রাউন্ডে এয়ার ড্রপ লুট করে কী লাভ ভাই পাবা না একটা বোম পাইছি দূর এই বোম নিয়ে কী করবো আমি বোম মারা যাবে না মেয়ে মানুষের গায়ে বোম মারলে কিন্তু ঝামেলা কই গেল কই আরে দেখতে পাইলাম এ ভাই সরি সরি ভাই সরি 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 ভাই আমার আমার বাংলাদেশ সার্ভারে আমি মোটেও থাকবো না ভাই কেমনে কি এটা বুঝো না এই ব্যাপারটা অনলি একটা শট মারছি একটাই মাথায় লাগছে কোনো ইউটিউবাররা দেখছো এম পাঁচশো দিয়ে একটা শটে একটা মেয়েকে মারতে দেখছো কোনো দিন এই একমাত্র কিন্তু আমি সেই ইউটিউবার পরের রাউন্ড আমাদের সেকেন্ড রাউন্ড দেখা যাক কী হয় সেকেন্ড রাউন্ডে নিচে তো MP40 আর আমার তো এমনিতেই MP40 তো ম্যাক্স আছে কী হবে তো বুঝতে পারতেছো এরে ভাই দেখো পলায় পলায় খেলতেছে আসলে একটা মেয়ে মানে বটলা দেখতেছো পলায় পলায় মারে একদম ভাই একটা বটলা একদম পলায় পলায় মাইরে কি কোনো লাভ আছে সাহস থাকলে সামনাসামনি আসতে হবে আসো মাথা বের করো দেখি তারপরে তোমার মাথা দেখো আমি কিভাবে উড়াই দিতেছি কই 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 ওরে বান্ধবী 137 করে লাগছে দুইবার ভাই কেমনে কি ভাই হ্যাকার হ্যাকার নিশ্চিত ভাই আমার খেলা দেখে অনেকেই বলবে আমি মালপাতি লাগাইছি বা হ্যাকট্যাক প্যানেল ম্যানেল লাগাইছি আসলে কিন্তু তা না ভাই তিন রাউন্ডের খেলা দেখি কই গেল এই রে ভাই এ ভাই ভাই আমি গেম থেকে ব্যাক দিব দরকার নেই গেম থেকে আমি ব্যাক দেই ভাই আমি খেললাম না ভাই সরি ভাই দুঃখিত আমি গেম থেকে ব্যাক দেই কারণ এত পরিমাণ অনটপ যদি আমি মারি তাহলে তো এমনিতেই আমার আইডি ব্যান্ড হয়ে যাবে এমনিতেই আর আমি অনেক আগে থেকেই তোমাদেরকে বলতেছি গেরিনাকে বলতেছি আমার বাংলাদেশ সার্ভার দরকার নেই আমার মিনা সার্ভার অ্যারাবিয়ান সার্ভার আমেরিকান সার্ভার তারপরে সুইজারল্যান্ড সার্ভার এগুলো সার্ভারে আমার দিয়ে দাও বাংলাদেশ সার্ভারে দিলে আমার আইডি ব্যান্ড হয়ে যাবে আমি আইডি বাঁচাতে পারবো না আর সেই পড়বে না সেই বাংলাদেশ সার্ভারে গেম প্লে করতেছে আমি দূরও ভাই আজকে যে কী হবে আল্লাহ ভালো জানে ভাই দেখতেছো কাহিনি দেখতেছো দূর থেকে একটু ড্যামেজ দিচ্ছি বুঝছো ভাই এতদিন মেয়ে মানুষ তোমরা ছেলেদের খুব মারা মারছো ঠিক আছে আজকে এমন পিটানি দিব যে কোনো ছেলের সাথে তো দূরের কথা কোনো ইউটিউবার তো দূরের কথা ছেলে মানুষ নাম শুনলেই বুকের ভিতরে একটা কাপাকাপি শুরু হয়ে যাবে যে না কাস্টম খেলবই না খেললেই তো বিপদ পারবই না তো তো আমরা তিন রাউন্ডে কিন্তু ভাই তিনটা গুলি মারছি সব মাথা ঠিক আছে এটা হচ্ছে সাইড রাউন্ড দেখি কি হয় কি মাথাটা বের করো দেখি ভাই এই গানটা কিন্তু সেই লাগে লং গানটা আমার খুব দারুণ পছন্দ হয় এ জানে মারবো মাথায় লাগে এ পায়ে মারলেও মাথায় লাগে মানে কই হ্যাভ রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড ভালো বুদ্ধি তো পলায় পলায় খেলতেছে হোল করে খেলতেছে আরে হোল করা বাদ দাও সামনে আইসো ভাই দেখতেছো সামনে একটা ওয়াল মেরে দাঁড়াই থাকতেছে এ রে কেসর লাগা মেরে মজাক ভাই আমি নিজে খেলতেছি আর আমি কিভাবে মারতেছি আমি নিজেও বুঝতে পারতেছি না দেখতেছো আসলে ভাই আজকে একটু অন টপ কি মেয়ের সাথে খেলতেছি বলে কি লাগতেছে এমন কি কিছু না কি বুঝতেছি না তো জানেমারি মাথায় লাগে কি রে ভাই কাহিনী কি জানেমারি মাথায় লাগে গাইস তোমরা যারা যারা জানেমার বা মাথায় লাগবে এই সেটিংটা যদি করতে চাও তো সর্বপ্রথম তোমাদেরকে একটা মেয়ের লোকে খেলতে হবে ঠিক আছে তারপরে দেখবা জানেমার বা মাথায় লাগবে ভাই সাইডটা রাউন্ড সাইডটা শট মারছি সব মাথা তোমরা তো দেখতেই পাইছো আর হ্যাঁ অনেকেই ভিডিওতে লাইক করে নেই সো ব্রাদার রিকোয়েস্ট করবো যারা যারা লাইক করো নাই কলিজার ভাইরা লাইকটা করে দাও লাইক না দিলে এমন দোয়া দিয়ে দিব গার্লফ্রেন্ড যদি থাকে আজকেই ব্রেকআপ হয়ে যাবে এই মেয়েটা দেখতেছো ভাই এই দুই বিসি দিয়ে যখন মারে না ভাই তখন যদি একটা অনটপ যদি আমার লাইকে যায় তাহলে তো খুবই বিপদ আচ্ছা উপরে দাঁড়াই থাকি মাথাটা বের করো তারপরে আমি দেখতেছি কাহিনিটা কি ভাই আমার সব থেকে খারাপ লাগে আমার যে
এই যে সরি এটা নাম কি M1887 ঠিক আছে এই যে 2BC আমরা যেটাকে বলি 2BC আমি এটাকে 2BC বলি এই 2BC দিয়ে ভাই আমি মারতেই পারি না কারণ এটার আমার সবথেকে একটা বাজে একটা ফালতু একটা স্কিন আছে এই ফালতু স্কিনের কোনো কাজ না হেডই লাগে না ওর থেকে আমার এই MP40 আর এই যে লং গান এটা ভালো এ কি রে ভাই কেমনে কি দেখতেছো এ হঠাৎ হঠাৎ করে সামনে এসে লাভ দিয়ে পড়তেছে ভাই আবারও ভাই ভাই মানে আজকে অনেকেই কিন্তু আমার হ্যাকার টাকার বলবে তো প্লিজ আমি রিকোয়েস্ট করবো হ্যাকার টাকার বইলো না আমি কিন্তু কোনো মালপাতি লাগাই না যে তোমরা আমার হ্যাকার বলবা পাঁচটা রাউন্ডে ভাই হেডশট একেবারে মাথাটা উড়াই দিছি তোমরাই তো দেখছো তো দেখি এখানে আছে তবে এই মেয়েটার একটা জিনিস আর ভালো লাগছে আর সেটা হচ্ছে কাস্টমে কিন্তু আমরা অনেকে কিন্তু বিভিন্ন ধরনেরভাবে কাস্টম খেলি যেমন ওয়াল ফালাই আর পিছন থেকে ঘুরে আসি ওই পিছন থেকে ঘুরে আসে না এই জিনিসটা আমার ভালো লাগছে আর একটা অনটপ তো লাগার কথা ছিল এখান থেকে ভাই ও এই জিনিসটা ভালো খেলতেছে যে একটা ওয়াল মারার পরে আমারে কিন্তু প্রচুর পরিমাণ ড্যামেজ দিতেছে প্রচুর পরিমাণ আচ্ছা এবার পিছন থেকে ঘুরে আসতেছে আমি তোমার পিছন থেকে ঘুরে যাবো দাঁড়াও একটু দাঁড়াও আমি আসতেছি একটু দাঁড়াও এতদিন তোমরা ছেলেদের মারছো আজকে তোমাদেরকে মারা হবে কোনভাবে এটা একটু দেখো আরে লাগে নাই কেন রে ভাই এরে ভাই 50-60 মতো আছে আমার এইচপি মাত্র আর তাড়াতাড়ি গোল হওয়ারে গোল হওয়া ভাই আমার জয়স্টিকের প্রবলেম প্রচুর পরিমাণ কি ওয়াল ফাঁক আছে নাকি ফাঁক থাকলেও মারবে কনফার্ম এটা আমি বলে দিতে পারি কারণ মেয়ে মানুষের ভরসা নেই আমার কোনো মেয়ে মানুষের ভরসা নেই দেখতেছো ভাই গোল ফাটাই টাটাই আবার আমার মারে ভাই এটা কোনো কথা দূরও এই একটা রাউন্ড একেবারে বাজেভাবে হারলাম আমি তো যাই হোক আমি 5 রাউন্ড জিতছি ও 1 রাউন্ড জিতছে তাতে কি কোনো যায় আসে আমি 7-0 খাইলেও তো আমার কোনো কিছু হবে না 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 হবে 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 দূরও কী কইলাম AWM নিছে এবার AWM শট ভাই বিটুকের আত্মা যখন আমার ঘরে আসে তখন কি করি জানো দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই আমার নেটের প্রবলেম একটা না লাগে নাই এই লাগতেছে না কেন এই লাগে না কেন এই না 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 বিটুকে না আমি বিটুকে না বিটুকের আত্মা আসার দরকার নেই এই ভাই ওয়ালের ভিতরে আসে আমার মারতেছে ভাই এটা কেমন ধরনের ব্যবহার ভাই এটা তোমরা কত আরে মেয়ে মানুষ মানে কি একটা বট নাকি আমি প্যাক করে ভাই আমি সুন্দর করে মেটকিট ইউজ করতেছি ওর সালা প্যাক ফাটাই দেখতেছো একটা আরে একটা লাগছে 165 ভাই এবার একটা মারতে পারলে শেষ ওকে 165 2 বার করে লাগছে শেষ আমি বলছিলাম না যে AWM নিলে কিন্তু বিপদ আর হ্যাঁ তোমরা ভুলেও কেউ আমার সাথে AWM চ্যালেঞ্জ AWM বার সাথে AWM করতে আইসো না করতে আসলেই কিন্তু ভাই বিপদে পড়বা কারণ AWM দিয়ে আমি যা করি তোমরা তো দেখতেই পাইতেছো একবার লাস্ট রাউন্ড রাউন্ড আমার জেতাই লাগবে ভাই যেভাবে হোক জেতাই লাগবে কারণ আমি 7-0 দিতে চাইছিলাম দেখি কই গেল একটা লাগছে ভাই রে ভাই ও আমার তো মেডকিট ফুল হয়ে গেছে কোনো ভয় নাই এবার প্যাক করছো আমি করে প্যাক ফাটাবো না ভাই আমি প্যাক ফাটাই তো আমি বটের পরিচয় দিব না আমি তো বটলা না যে প্যাক ফাটাই আমি আর মারবো আচ্ছা ওয়েট করো বের হও তারপর আমি দেখতেছি ওকে বের হয়েছে একটা নো লাগে নাই আরে লাগতেছে না কেন একটা লাগছে ভাই 165 করে লাগতেছে দেখতেছো 165 ও মাই গড ফাইনালি পরপর 165 করে 2 বার লাগছে ঠিক আছে ভাই আমার হাসি লাগতেছে ভাই পরপর 5টা রাউন্ড ঠিক আছে একেবারে জানেবারি মাথায় মানে আমি নিজে আমার খেলা দেখে অবাক আই আম তো অবাক কেন অবাক হবো না পরপর 5টা রাউন্ড যদি এভাবে হেডশট লাগে জানেবারি মাথায় 5 বার মারছি 5টা শট আর ওই 5টা শটই মাথায় লাগছে কেমন লাগছে ভাই আমি জানি না তবে আমার জানা মতে আমি তোমাদেরকে আজকে একটা টিপস অ্যান্ড ট্রিক দেওয়ার সেটা হচ্ছে মানে তোমাদের যাদের একটু ওয়ান টপ কম লাগে যারা ভালো হিট মারতে পারো না তোমাদের ফ্রেন্ড লিস্টের ভিতরে যে কোনো একটা মাইয়ার লাগে 1 ভার্সাস 1 কাস্টম খেলবা তারপরে দেখবা যে তোমার আর হেড মিস হবে না হ্যাঁ আমি কিন্তু ঠিকই বলি আছি তো অ্যাপ গাইস এই ছিল আমাদের মোট পয়েন্ট বিল আজকের স্পেশাল একটি ভিডিও ভিডিওতে যারা যারা এখনও পর্যন্ত একটা করে লাইক দাও নাই সো তাড়াতাড়ি একটা করে লাইক কমপ্লিট করে ফেলো আজকের ভিডিও লাইক টার্গেট থাকবে অনলি 1000 লাইক সবাই মিলে কমপ্লিট করে দিবা আর হ্যাঁ যারা যারা আমাদের সাথে ভার্সেস করতে চাও কাস্টম খেলতে চাও প্রত্যেকে এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিবা দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ